कुचबिहार जिल्लाको माथाभङ्गा कलेजपुर पेट्रोल पम्प सामु एउटा बसलाई बचाउने प्रयास गर्दा सामान बोकेको एउटा ट्रक अनियन्त्रित भएर सोझै सडक किनारमा रहेको एउटा घरभित्र पस्यो। उक्त घटनामा दुईजना व्यक्ति घाइते भएका छन्। स्थानीय सूत्रले दिएको जानकारी अनुसार आज बिहान एउटा ट्रक माथाभङ्गा कलेज मोडतर्फ गइरहेको समय विपरीत दिशाबाट आइरहेको एउटा बसलाई बचाउने प्रयास गर्दा सडक किनारको बिजुलीको खम्बासित ठोक्किएपछि सोझै घरभित्र पस्यो। उक्त घटनामा ट्रक चालक सहित अन्य एकजना व्यक्ति घाइते भएका छन्। घाइतेहरूलाई तत्कालै उद्धार गरेर माथाभङ्गा महकुमा अस्पतालमा भर्ना गरिएको छ। अर्कोतिर घटनाको सूचना पाएर माथाभङ्गा थाना पुलिस अनि अग्निशमन विभाग घटनास्थलमा पुगेको थियो। पुलिसले यसपछि सम्पूर्ण मामिलाको जाँच सुरु गरेको छ। আমি এসে যা শুনলাম সেটা নাকি একটা গাড়িকে বাঁচাতে গিয়ে মানে কি বলে লাইনটাকে ও গাড়ি সামলাতে না পারে ওদের দিকে আমাদের লাইন পোস্টে মেরে দেয়, ল্যাম্প পোস্ট ভেঙে গিয়ে আউট গাড়ি আউটলাইন হয়ে একদম এই যা বাড়িতে ধাক্কা মারে, সেই ধাক্কা দিয়ে এদিকে হয়তো খালাসি ওদিক দিয়ে বেরিয়ে গেছে আর ড্রাইভার আটকে ছিল, সেই ড্রাইভারকেই এই এক্ষণে ওটা বের করা হলো। আমি মাথাভাঙা এলটি মোবাইল ম্যানে আমি কর্মরত, তো আমার কাছে প্রথম ফোন যায়, ফোন আসার পরে আমি তখন এসে স্পটে এসে আমি লাইনটাকে টোটালটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে তারপরে এদের সঙ্গে সহযোগিতা করলাম আর এদিকে তার খুব যা পড়েছিল সেই তারগুলোকে আমরা লাইন রাস্তার থেকে পরিষ্কার করে দিলাম, যেটা কাটার সেটা কেটে কেটে আমার রাস্তাটা পরিষ্কার হলো, পরিষ্কার করে আমি আমি এদের সঙ্গে চোদ্দো চাকা ইটলো ট্রাক এই আমাদের অফিসের পাশে এসেই একটা বাসকে সাক দিতে যে গিয়ে ইলেকট্রিক ইলেকট্রিকের পোল সহ বাড়িতে ঢুকে যায় এবং ড্রাইভার খালাসি আটকে ছিল, আমরা দ্রুত এসে উদ্ধার করি এবং উদ্ধার করে ড্রাইভার এবং খালাসিকে হসপিটালে পাঠিয়ে দিই, তাকে সাথে সাথে আগুন লাগে, আগুনটা আমরা এসে আমরা নিভিয়ে ফেলি।